সালমা আপা দেখেন তো বাচ্চারা আসছে কত অনেক বাচ্চা আসছে তাই না তাহলে শুনো দর্শকরা আছে আশেপাশে তো আশেপাশে অনেক দর্শকই আছে গান শোনার জন্য মনে হয় তাও জিজ্ঞাসা করেন ওরা কার কি এরকম কার গান চায় এই মামুরা তোমরা তো স্কুল ছুটি হইছে আর এখানে আসছো গান শোনার জন্য তাই না কি বলো তো গান কার গান শুনবা আমার না ওট মানে আমার গান শুনতে চাইছে ঠিক আছে বাবুরা তোমরা দাঁড়াও একটা গান শোনাই তোমাদের আবার দর্শক আছে চতুর্দিকে তাদেরকেও শোনাই যেহেতু তারা মানে অধীর আগ্রহে বসে গান শোনার জন্য হ্যাঁ অপেক্ষা করতেছে তো রানিং করি কি হ্যাঁ বলো শুরু করো ওরে চিকন কালা হা তুই যে গলার মালা ওরে চিকন কালা তুই যে গলার মালা আমি যে তোর আছি চিরদাসী প্রাণ বন্ধু রে বাজায়ো না এত বিষের বাঁশি প্রাণ বন্ধু রে বাজায়ো না এত বিষের বাঁশি ওরে চিকন কালা তুই যে গলার মালা ওরে চিকন কালা তুই যে গলার মালা আমি যে তোর আছি চিরদাসী প্রাণ বন্ধু রে বাজায়ো না এত বিষের বাঁশি প্রাণ বন্ধু রে বাজায়ো না এত বিষের বাঁশি কদমেরি ডালে বসে বাঁশিতে যখন মারো টান ঘরে আমার মন বসে না মন হয়ে যায় উরতা আরে কদমেরি ডালে বসে বাঁশিতে যখন মারো টান ঘরে আমার মন বসে না মন হয়ে যায় উরতা ওরে চিকন কালা হা তুই যে গলার মালা ওরে চিকন কালা তুই যে গলার মালা আমি যে তোর আছি চিরদাসী প্রাণ বন্ধু রে বাজায়ো না এত বিষের বাঁশি প্রাণ বন্ধু রে বাজায়ো না এত বিষের বাঁশি সময় অসময় বোঝে না কেন যে বাজাও বাঁশি আমারে দেখিলে লোকে বলে কুলবিলাসি সময় অসময় বোঝে না কেন যে বাজাও বাঁশি আমারে দেখিলে লোকে বলে কুলবিলাসি ও বন্ধু কালা চাহান করিস না আর পেরেশান ও বন্ধু কালা চাহান করিস না আর পেরেশান আমি যে তোর আছি চিরদাসী প্রাণ বন্ধু রে বাজায়ো না এত বিষের বাঁশি প্রাণ বন্ধু রে বাজায়ো না এত বিষের বাঁশি প্রাণ বন্ধু রে বাজায়ো না এত বিষের বাঁশি বাজায়ো না এত বিষের বাঁশি বাজায়ো না এত বিষের বাঁশি সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মিতু মিতু আপু জি ভাইয়া বলেন আপনি কি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই যে দেখতেছি ছোট ছোট বাচ্চাদের নিয়ে যে আনন্দ করতেছেন কিসের আনন্দ এটা জি ওরা আসলে সবাই আমার গানের ফ্যান মানে আমার গানকে ওরা খুব ভালোবাসে আর কি এ তোমরা কি সবাই গান শুনতেছো হ্যাঁ বাবা সেই ভক্ত আসলে শুধু ছোটরা না বড়রা অনেক ভক্ত চতুর্দিকে আমার অনেক মানে দর্শক আছে যারা আমার গান শুনতে অনেক ভালোবাসে তবে দোয়া করবেন ভাইয়া সবার মনে যেন আমি স্থান করে নিতে পারি আর যারা মানে ক্যামেরার বাইরে আছেন দর্শকরা অবশ্যই আমার পাশে থাকবেন এবং সালমা সুন্দরী ওয়ান চ্যানেলটির পাশে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তোমরা কি আর গান শুনবে হ্যাঁ আর গান শুনবে ভাইরাল মিতু আপু জি আপনি মনে হয় বাড়ির যাবে দিচ্ছে না না সেটা তো আছে কিন্তু ছেলে বলে আরেকটা গান শুনবে মানে ভাই বুঝতে পারছেন না স্কুল ছুটি হয়েছে আর গান শোনা যাবে এই তোমরা কি গান শুনবে বলো তো একটু এটা স্কুলের ভালো একটা গান গান এই যে খোকা একটা নাকি আপনি একটা গান জানতেন
সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন সালমা সুন্দরী ওয়ান চ্যানেল। চ্যানেলটির পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আবার অন্য কোনো ভিডিওতে দেখতে পারবেন। এখন মিতু আপু, হ্যাঁ, তাহলে একটা গান বলেন। যাক, একটা বলি আর অল্প একটু বলি বলবো, কারণ বাচ্চারা যেহেতু রিকোয়েস্ট করছে। গান শুনবে সবাই? তাহলে মিতু আপু, কথা বেশি না করে আপনার গান, আমরা গানে চলে যাই। ঠিক আছে। ও মেটো পদ্মার পারে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে, রেল লাইনের পাশে মেঠো পদ্মার পারে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। খোকা ফিরবে নাকি ফিরবে নাকি ফিরবে নাকি ফিরবে না, খোকা ফিরবে ঘরে ফিরবে নাকি ফিরবে নাকি ফিরবে না, রেল লাইনের পাশে মেঠো পদ্মার পারে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে, রেল লাইনের পাশে মেঠো পদ্মার পারে দাঁড়িয়ে এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। খোকা ফিরবে নাকি ফিরবে নাকি ফিরবে না নাকি ফিরবে, তো বাবারা গানটা কেমন লাগছে জানি না, তোমাদের উদ্দেশ্যে এতটুকু বলছি, কি ভালো লাগছে কি? ঠিক আছে। তো বাবারা স্কুল ছুটি হয়েছে, বাবা মা টেনশন করবে, তো বাসায় যেতে হবে তো না? সুপ্রিয় দর্শক।